পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। শোনো, তোমরা হয়তো প্রথমে আমার কথাটা বিশ্বাস করবে না, কিন্তু প্লিজ আমার কথাটা একটু ঠান্ডা মাথায় শোনো সবাই। ওফো মিঠি, কি তখন থেকে হেয়ালি করে যাচ্ছ বলো তো? যা বলবার স্পষ্ট করে বলো। সিরিয়াসলি, এই বাড়ি থেকে মিস্ট্রির অভাব। একে একটার পর একটা রহস্যজনক ঘটনা ঘটেই চলেছে, তার মধ্যে তুমি হেয়ালি করছো। এই হেয়ালিটার সমাধান আমি করে ফেলেছি তোর সাথে। এবার সেটাই বলবো তোমাদের। মানে মানে মিঠাই নামের ফিরে আসার রহস্যটার সমাধান আমি করে ফেলেছি। তুমি মিঠাইকে দেখেছো? দেখো, আমি সত্যিই জানি না মিঠাই ম্যাম বেঁচে আছেন কিনা, কিন্তু যে গলি দিয়ে সাইকেলে চড়ে যাচ্ছে, যে মিষ্টির হাড়ি নিয়ে মিষ্টি বিক্রি করছে, যার কানের দুল পড়ে থাকছে, যে চিঠি লিখছে, সে মিঠাই ম্যাম নয়। মিঠি মিঠি, তুমি কি কোনো প্রমাণ পেয়েছো? তাহলে তো দাদা ভাইকে সেটা বিশ্বাস করাতে হবে। প্রমাণ পেয়েছি আমি নিপাদি, কিন্তু আমি আগে তোমাদেরকে বিশ্বাস করাতে হবে, তারপর তো আমি সিংহমশাইকে বলবো। বলো, সিংহমশাই এখন এমন একটা মেন্টাল স্টেটের মধ্যে দিয়ে যাচ্ছেন, ওনাকে আমি যাই বোঝাবো উনি ভুলই বুঝবেন। স্যার বিশ্বাস করে ফেলেছেন যে চিঠিতে যে হাতের লেখাটা আছে সেটা মিঠাই ম্যামের হাতের লেখার সঙ্গে মিলে যাবে, আর মিঠাই ম্যাম ফিরে এসেছে। আমি ওনাকে কি বোঝাবো আর বলো? ইনফ্যাক্ট কাল রাতে আমি খুব রেগে গেছিলাম, খুব মাথা গরম হয়ে গেছিল, চলেই যাচ্ছিলাম আমি। কি তুমি চলে যাচ্ছিলে মানে এটা কি মিঠি? অফসেট হয়ে গেছিলাম নিপাদি। তারপর গলিতে যে কানের দুলটা পেলাম সেটা সত্যিই মিঠাই ম্যামের, সেটা যখন বুঝলাম না, আমার আমার মনে হলো মিঠাই ম্যাম সত্যি হয়তো ফিরে এসেছেন। আমি তাই মাঝখানে থাকতে চাইনি, আমি সেজন্য চলে যাচ্ছিলাম। দেখো, সৌমিদিও তো এই কথাটাই বলেছিল না, যে মিঠাই ম্যাম হয়তো ভুল বুঝে বাড়িতে আসছেন না, আমি আছি বলে। তারপর যখন ব্যাগ নিয়ে আমি বেরোচ্ছি, সৌমিদির ঘরের সামনে গিয়ে আমি আটকে গেলাম। দেখলাম সৌমিদি কারোর সঙ্গে একটা ফোনে কথা বলছে। সোনার জিনিস এভাবে কেউ হারায়? শোনো, তোমাকে প্রথম কিস্তির টাকা আমি দিয়ে দিয়েছি, বাকি টাকা কাজ শেষ হলে তারপর। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।